কি সর্বনাশ হলো গো? এই বাড়িতে তো আর টেকা যাবে না, আমাদের তো পথে গিয়ে নামতে হবে। এরপরে যখন এই মেজগিন্নির বোনজি মইনের বউ হয়ে বাড়িতে ঢুকবে তখন কি হবে সেটা আপনি একবার ভেবে দেখেছেন? আরে এতে ভাববার কি আছে? জানা কথাই মেজগিন্নি সাপে পাঁচ পা দেখবে, বউকে ব্যবহার করে মহিনকে দড়ি বাঁধা পুতুলের মতো তুলবে আর বসাবে, আর তার আঙুল নাড়ায় সংসার চলবে। এত নিশ্চিন্তি মুখে এ কথাটা আপনি বলতে পারলেন? এরপর যে আমাদের কি দুরাবস্থা হবে, পায়ে পায়ে কিভাবে কথায় কথায় হেনস্থা হতে হবে, সে কথা কি আপনি বুঝতে পারছেন না? না, সে কথা তুমি বুঝতে পারছো তো? আর যদি বুঝতে পেরেই থাকো তাহলে ওখানে যেচে গিয়ে ওই কুরুক্ষেত্রটা না বাদালেই হচ্ছিল না? আমি কি করলাম? আমি তো শুধু না, তুমি কিছুই করো। তুমি কেবল গিয়ে বড়গিন্নিকে দুটো কথা বলেছো, আগুনে ঘি ঢেলেছো, বড়গিন্নি মেজগিন্নিকে দুটো কথা বলেছেন, তাতে মহিন পেকে বসেছে। আরে বলি কেন? কেন তুমি কি জানো না যে মহিন তার কাকিমন্ত প্রাণ, তার চোখের জল সে সইতে পারবে না, এটা তুমি জানতে না? ওই মহিন হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, সমস্ত বিষয় সম্পত্তির চাবিকাঠি তার হাতে, তাকে সন্তুষ্ট রাখতে হবে। তুই মেজগিন্নিকে দেখেও তো একটু শিখতে পারতি। হ্যাঁ জানেন, ওই মেজগিন্নি না নিগদাত কোনো বশ করার মন্তর জানে। তাই বুঝি? হুম, তো তুমি তো একটা কাজ করলে পারতি। কি কাজ? ওই এখানে সেখানে আগুন না জ্বালিয়ে ওই মন্তরখানা তো শিখে নিতে পারতে। যত সব নাও, এবার ঠেলা সামলাও, ওই মেজগিন্নির দাসী হয়ে থাকো। দাসী হয়ে থাকবে, এবি আমি কিছুতেই হতে দেব না। একটা উপায় তো আমাকে বের করতেই হবে, দেখি কি করা যায়।